হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি করছি চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি। উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে 750 গ্রাম কচুল্লতি, লম্বা টুকরো করে কাটা। এখানে আছে 200 গ্রাম চিংড়ি ছাড়ানো, কুচো চিংড়ি। সর্ষের তেল প্রয়োজন মতো, লবণ স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কালো জিরে, 8টা চেরা কাঁচা লঙ্কা, 1.5 চামচ আদা বাটা, 1টা ছোট রসুন ছাড়ানো। আর এখানে আছে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। এই কচুল্লতিটা দেখিয়ে দিই, এই যে কচুল্লতিটা, এটা আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। কচুল্লতিটা কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটতে হয়। এভাবে টুকরো করে নিয়ে চাকু বটি যার যা খুশি সাইড থেকে এই ধরনের আঁশগুলো তুলে দিতে হয়। আঁশগুলো থাকলে রান্নার পরে লাগে, মুখে লাগে, একটু শক্ত শক্ত মতো লাগে, আর হজমও হয় না। কিছু কিছু জায়গায় হাত দিয়ে টানলেই উঠে যায়, দেখুন ঠিক এইভাবে। এগুলো খেতে নেই, এইভাবে তুলে নিতে হয়। আঁশটা ছাড়াতে ছাড়াতেই কচুল্লতি সম্বন্ধে দু একটি কথা বলে নিই। এটা একটা এক্সিলেন্ট সোর্স অফ ডায়েটারি ফাইবার অ্যান্ড গুড কার্বোহাইড্রেট। আর এই দুটোই ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করে, হেলদি ওয়েট লস করতে সাহায্য করে কচুল্লতি। এর মধ্যে হাই লেভেল অফ ভিটামিন সি, ভিটামিন B6 আর আছে ভিটামিন ই। আর কচুল্লতি হেলদি ইমিউন সিস্টেম মেনটেন করতেও সাহায্য করে। এটা অত্যন্ত উপকারী, যারা সুগার পেশেন্ট তারাও খেতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। এবার এইভাবে ধীরে ধীরে এটা গোটাটাই ছাড়িয়ে নেবো। এইভাবে কালো কালো দাগগুলো উঠিয়ে দিতে হবে, কোথাও কালো দাগ থাকলে, একটু একটু কালো দাগ আছে, চাকু দিয়ে বা বটি দিয়ে উঠিয়ে দিতে হবে। এইভাবেই পুরোটা ছাড়িয়ে নিলাম। একটা কচুল্লতিতে ঠিক এতগুলো খোসা বেরোলো, দেখুন আঁশ বেরোলো কতটা পরিমাণে, অনেকটা পরিমাণে আঁশ বেরোলো একটাতেই। এবারে আমি এগুলো রান্না করে নেব। এবারে গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে দেখলে তাপ আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি তেল, 3 চামচ সর্ষের তেল, 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আরেকটু তেল দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম মিডিয়ামে, দিয়ে আর দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন, দিয়ে রসুনটা একটু বাদামি করে ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
পেঁয়াজটা এবার বাদামি করে ভেজে নেব। যখন এরকম পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, ঠিক এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। কচু লতিতে যতটা হলুদ দরকার হবে পুরোটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা বাটা। আর একটু তেল দিয়ে দিচ্ছি, এক চামচ মতো তেল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে, অল্প নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কচুর লতি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, এটা তো কমে যাবে, অনেকটা জল বেরিয়ে কমে যাবে। এবারে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে দিলাম। একটু মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে কচুর লতিটা নরম হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। ঢেকে দিয়েছিলাম এটা, এবার দেখছি খুলে, প্রায় 7 মিনিট হয়ে গেছে। ঠিক যখন এরকম কমে আসবে তখন এর মধ্যে হালকা জল দিয়ে দেবো, হালকা এক ব্যাস দিয়ে নেড়ে দেবো। এর মধ্যে জল পড়বেই না, একদম ফ্রেশ। সেই দিনের কচুর লতি হলে যেটুকু জল আমি দিলাম সেটুকু জলও লাগে না। এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। দিয়ে একটু নেড়ে নেব, কিছুক্ষণ রেখে দেব, আর ফ্লেমটা স্লো করে দিচ্ছি কচুর লতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। এবার নেড়ে দেখে নিলাম নিচে একটু অল্প অল্প জল আছে, এটা আরেকটু হবে। ঠিক এই পর্যায়ে এসে দিয়ে দেবো একটি সুগার ফ্রি। যারা সুগার ফ্রি খায় না, সুগারের প্রবলেম নেই, তারা দিয়ে দেবেন চিনি, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি। এবারে এটা আমি আবার ঢেকে দিচ্ছি। এবার 10 মিনিট হয়ে গেছে, এই পর্যায়ে এসে দেখছি লতিটা সেদ্ধ হলো কিনা। কচুর লতিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি।
ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিচ্ছি। ঠিক যখন এরকম শুকনো হয়ে আসবে তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে কচুর লতিটা হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, এবারে আমি এই বাটিটার মধ্যে তুলে নেব। কচুর লতি কমপ্লিট। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। তৈরি আমার কুচো চিংড়ি দিয়ে কচুর লতি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।